আমরা নিজেদের কাজগুলো ঠিকভাবে করি সেই কারণ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি এবং কারণ থেকে মুক্তি পাওয়ার আমি মন ব্যক্তিগত মনে করি মনে করি যে এই কম্পিউটার সিস্টেম ইনফরমেশন সিস্টেম কিন্তু আমাদেরকে এই কারণ থেকে জোর করে বের করে আনতে পারে এটা আমি বিশ্বাস করি এই কারণ এই কম্পিউটার সিস্টেম এই ইনফরমেশন সিস্টেম যদি আমরা সঠিকভাবে তাড়াতাড়ি আমরা ইনস্টল করতে পারি আমাদের দেশে তাহলে এই সিস্টেম আমাদেরকে জোর করে টেনে কারণ থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে আমি অন্য কথাগুলো বলবো না ইন্টারকানেক্টিভিটি ইন্টারঅপারেবিলিটি সবাই আপনারা জানেন আপনারা সবাই শিক্ষিত ব্যাপারে সেই জন্য সে সম্বন্ধে কিছু বলতে চাই না একটি কথা বলে আমি শেষ করব যে সরকার এটি করতে চাইছে অন্যান্য সমস্ত কারণের সাথে সরকার চাইছে যে এই মানুষের কাছে সেবা নিয়ে যেতে হবে সার্ভিসকে নিয়ে যেতে হবে মানুষের কাছে এখানে আমি একটি ছোট্ট আমার ব্যক্তিগত লাইফ জীবনের উদাহরণ না দিয়ে পাচ্ছি না কারণ আমার কাছে এটা একটু হাস্যকর মনে হয় বিদেশে থাকতে আমার মেয়ের কাছে মেয়ে ছিলাম দেশের সঙ্গে গাড়ি ছিল আমার মেয়ের যেটা কতক্ষণ লাগে আর কতদিন লাগে আমার মেয়ে কম্পিউটারে খুলে রেজিস্ট্রেশন অফিসে জানালো যে এই নাম্বারে এই গাড়িটি এই সময় থেকে আনরেজিস্টার করা আছে এটা রেজিস্টার করতে হবে সঙ্গে সঙ্গে উত্তর আসলো যে তোমার এই দেরি হওয়ার জন্য এত ফাইন এবং এত চার্জ দিতে হবে ইউ সেন্ড দিস অ্যামাউন্ট টু সাচ অ্যামাউন্ট সাচ অ্যান্ড সাচ অ্যাকাউন্ট আপনি চিন্তা করতে পারেন আপনি যদি গাড়ি রেজিস্ট্রেশন করতে চান আপনার পক্ষে এক সপ্তাহ লাগে সরকার নিয়ে আসতে চায় পরিবর্তনটি তিনি আনতে যথাসাধ্য চেষ্টা শক্তি তার আছে সেই শক্তি দিয়ে তিনি চেষ্টা করেছেন এবং আমি বিশ্বাস করি এটা আমরা করতে পারব তিনি বলেছেন যে এটি 2010 সালের মধ্যে আমরা অর্জন করব আমার বিশ্বাস আছে আমরা সেটা অর্জন করতে সক্ষম হব আমি শুধু বলবো যে আপনাদের সত্যি যদি মানসিকতা থাকে যে এই জিনিসটা আমরা করবো ডিজিটাল বাংলাদেশ আমরা করবো ডিজিটাল বাংলাদেশ কথা পরে ভাববে নিজের কথা ভাবো না ডিজিটাল আপনারা যদি আয়ত্ত করতে পারে আপনাদের জীবনে আপনারা এত সমস্যার সমাধান করবেন যে সেটা চিন্তার বাইরে আশা করি এই যে আমরা এই মেলাটি হচ্ছে এই মেলাটি এই দেশে একটা প্রচণ্ড আন্দোলন সৃষ্টি করবে মানুষের মনের গতি ধীরে ধীরে মনের মনের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে তার মনে আশার সৃষ্টি করবে এবং আমরা অচিরে একটা নতুন রাস্তায় যেতে পার যেতে অগ্রসর করবো এ বিষয়ে আমার মনে হয় যে আপনাদের কোনো সন্দেহ নেই যাই হোক তারপর কথা না বলে আপনারা অনেকদিন ধরে আমার বিচ্ছিন্ন কিছু কথা শুনলেন তার জন্য আমাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ দেওয়ার জন্য
চেষ্টা করব এটা সামাপ করার জন্য এবং দু একটা বিষয়ে আসলে আপনাদের কয়েকটা ধারণা পোষণ করতে চাই। এটা খুবই সংক্ষেপে আলাপ করা যাবে। আসলে ইন্টারপারেবিলিটি এই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই যে আমরা দেখেছি যে এখানে কয়েকটা ছোটখাটো আমরা যদি বক্তব্য শুনে থাকেন যে সফট কপি চাইলেই সমস্যা, আমার কাছে মনে হয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ যে সফট কপি চাইলেই সমস্যা। এটা উনি বলেছিলেন যে বাংলার কথা তুলতে গিয়ে যে একই ডকুমেন্টে যে বা যে আমরা বিজয় লেখনী ইউজ করেছি কিন্তু এটা এক ডকুমেন্ট খোলা যায় না, একবার এডিট করতে গেলে সমস্যা হয়। এটা খুব ছোট মাপের উদাহরণ কিন্তু আসলে দেখেন এটাতে আমাদের লাইফকে এটা মিজারেবল করে তোলে। আমরা একটা ডকুমেন্ট আমরা ইন্টারচেঞ্জ করতে পারি না, ডকুমেন্টের ইন্টারপারেবিলিটি কিন্তু ইংরেজদের কোনো সমস্যা হয় নাই, তারা এই কম্পিউটার আবিষ্কার করেছিল, এটাতে তাদের পুরো কন্ট্রোল ছিল। ডকুমেন্ট ইন্টারপারেবিলিটি হয়েছে হয়তো যে যখন প্রোপ্রাইটারি ফর্মেট ইউজ করেছে যে ওয়ার্ড ডকুমেন্টের তৈরি ওয়ার্ড ওয়ার্ড পারফেক্টে খুলবে কিনা, প্রথম দিকে হয়তো এই ধরনের সমস্যা ছিল কিন্তু সেটা তারা পরে ফরওয়ার্ড করে ওভারকাম করেছে। আমাদের সমস্যাটা কিন্তু আসলে বিশাল হয়ে দাঁড়াতে পারে। ভোটার লিস্টের কথা একজন বলেছেন, অ্যাক্সেসের প্রশ্ন কিন্তু আমরা এখন জানবো না। আপনারা শুনেছেন ইন্টারনেটেও অনেকে বলেছেন ডাটা, আসলে সব ডাটা সবাই অ্যাক্সেস করতে পারে না, এখানে প্রাইভেসির ইস্যু আছে। ডাটা অ্যাক্সেসের প্রশ্ন থাকবে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে এবং আইনানুগ পদ্ধতিতে, এবং এখানে আইনের প্রশ্ন এসেছে, আমরা নিশ্চয়ই আইনের মাধ্যমে একটু সমাধান করবো। কিন্তু ভোটার লিস্টে আমি শুধু ইন্টারঅপারেবিলিটির প্রশ্নে ছোট একটা উদাহরণ দিব, আমি জানি আপনারা বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছেন। এই যে ভোটার লিস্টটা আগে যখন আমরা তৈরি করতাম এটা আমরা ম্যানুয়াল সিস্টেমে করতাম, সবার বাড়ি বাড়ি যেত, বাড়িতে গিয়ে এই তালিকাটা তৈরি হতো। দেখেন এখানে কিন্তু এই যে ডাটা ফরমেটটা ছিল যে সবাই মূলত বাড়ির ভিত্তিতে আমরা ধরে নিতে পারি যে এটা যদি কম্পিউটারে করে তাহলে অ্যাড্রেস সিস্টেমে এটাকে সলভ করা আছে। আমাদেরকে কল্পনা করতে হবে এটা ম্যানুয়াল সিস্টেম হবে, আসলে অ্যাড্রেসের ভিত্তিতে এটা সলভ করা আছে। বাংলাদেশে আমি যদি এখন অ্যাড্রেসে কোনো দেখি, আমার অ্যাড্রেসের কোনো প্যাটার্ন আছে? কেউ ধানমন্ডিতে লিখতেছে অ্যাপার্টমেন্ট নাম্বার 4 রোড নাম্বার অমুক, আবার কেউ লিখছে অন্যজন লিখতেছে রোড নাম্বার 4 অ্যাপার্টমেন্ট অমুক। এখন আপনি এটাকে ডাটা বেসে সলভ করেন, আপনি চিন্তা করতে পারেন এখানে যারা টেকনোলজি নিয়ে কাজ করেন যে আমার ভোটার লিস্ট আর হবে না, এটা কোথায় যাবে। এবং আমাদের যে প্রচুর সমালোচনা হলো অনেকে ভোট দিতে গিয়ে সমস্যা করেছে, এটা কিন্তু টেকনোলজি, আমরা যখন অটোমেশন থেকে গেলাম ম্যানুয়াল থেকে টেকনোলজিক্যাল সিস্টেমে গেলাম, এগুলো আমরা অ্যাড্রেস করতে পুরোপূর্ণভাবে পারি নাই। এখন আমি মনে করি যে আমার অ্যাড্রেস ফরম্যাট কী হবে, এটা আমি কীভাবে লিখবো, সিটি কর্পোরেশন কীভাবে লিখবে। হঠাৎ করে যদি সিটি কর্পোরেশন ঢাকা, আপনি ধানমন্ডির কথা চিন্তা করেন, আমি কি ধানমন্ডিতে ব্যক্তির নামে নাম্বার লিখবো নাকি রাস্তার নাম্বার যেভাবে পুরনো ছিল সেটা লিখবো, আমার লোকজন কি জানে? তো আমরা টেকনোলজিটাকে বোঝার জন্য আমরা মিটার গেজের কথা বলেছি, ব্রড গেজের কথা বলেছি, কাজে আমরা যখন আরও বড় স্তরে যাবো দেখব যে এখানে অনেক জিনিস আমাদের অ্যাসেস করতে হবে। তো আমি ধন্যবাদ জানাবো আলোচককে যে উনি কিন্তু ইস্যুগুলো তুলে এনেছেন। আসলে আমরা কাজ শুরু করলে হবে না, আমি পুরোপুরি হব না, কাজ শুরু করার আগে আমাকে স্ট্যান্ডার্ড সেট করতে হবে, এবং স্ট্যান্ডার্ড সেট না করলে কিন্তু ডিসপেরিট সিস্টেমে চলে যাব, এটাকে আর আসলে এক করা যায় না। কাজে এটা আমাদেরকে স্ট্যান্ডার্ড অবশ্যই রেগুলাসলি ফলো করতে হবে, সেই এক রেগুলাস আমরা দরকার হলে আমরা এটাকে চেঞ্জ করবো। আমরা উই আর অলওয়েজ ওপেন টু চেঞ্জ, এবং আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এবং ইমিডিয়েটলি আমি যে আশুকরণীয় কাজ আমি করবো যে এটা ইমিডিয়েটলি আমাদের এগুলো চিহ্নিত করতে আমরা পেরেছি, এবং ই গভর্নমেন্ট যে পলিসি কন্ট্রোল গ্রুপ আসলেই আমরা আমি এটাকে সমর্থন করি মাননীয়। আর তাছাড়া সিটিজেন কোর্ট ডাটা স্ট্রাকচারের কথা এসেছে, আপনারা জানেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী কিন্তু একটা কমিটির আহ্বায়ক হয়েছেন, যদিও সেটা এখনও কাজ করেনি, টিওয়ারও রেডি হয়ে গেছে। তো আমরা যখন মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে কাজ করব তখন এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারব, এবং তখন কিন্তু আরও বড় পরিসরে সমস্ত প্রশ্নই আমাদের অ্যাড্রেস করতে হবে। তো আমি খুবই সংক্ষেপে আমি বলে যাই, আপনারা যে আলোচক যেটা বলেছেন এগুলো আমি আশা করবো যে আমরা এগুলো মোটামুটি আজকে সুপারিশমালা হিসেবে আসবে। রেফায়তুল্লাহ সাহেব যে প্রশ্নগুলো করেছেন মোটামুটি, যে এখানে একটা ভালো প্রশ্ন এসেছেন যে উনি যদি পিন ইউজ করেন তাহলে আধার নিচ্ছে তার জন্য কি বিন ইউজ করা উচিত কিনা।